হ্যালো গাই, সবাই কেমন আছেন? জাভাস্ক্রিপ্টের এই এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে 31 নম্বর এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ম্যাথ অবজেক্ট নিয়ে। ম্যাথ অবজেক্ট মানে কি? অঙ্ক টঙ্ক মনে হয় থাকবে, তাই না? হ্যাঁ, যা থাকবে আমরা আসলে এখন বলে দিচ্ছি না, এখন বলে দিলে সব কিছুটা শেষ হয়ে গেল। চলুন আমরা আমাদের আজকে এপিসোড শুরু করি। আচ্ছা, এখন আমি একটু এখানে আমরা ম্যাথ অবজেক্ট নিয়ে কাজ করবো। তো ফার্স্টে আমি একটা কনস্ট্যান্ট নিয়ে, একটা ভেরিয়েবল নেই, নাম দিলাম সাপোজ নাম্বার। এখানে যে কোনো একটা ভ্যালু দেই, সাপোজ বা 7 পয়েন্ট আন্দাজে কিছু একটা লিখলাম আর কি, সাপোজ 2 3 4 5 6, এরকম অনেক বড়ো একটা ভ্যালু দিলাম। ওকে, এখন আমি যদি কনসোল লক করি, কাকে? নাম্বারকে। কি দেখা যাবে দেখেন তো একটু। এটা দেখা যাচ্ছে, ঠিক না? তো আমি যদি আচ্ছা এখানে একটা কাজ করি, রেজাল্ট ইকুয়াল ম্যাথ অবজেক্ট লিখি এবং এখানে লিখি FLOOR ফ্লোর, তার মধ্যে যদি নাম্বারটা লিখি, আচ্ছা এখান থেকে এটা তো বাদ দিতে হবে, এখানে লিখতে হবে রেজাল্ট। এখন দেখেন শুধু 7 শো করতেছে, কারণ এই ম্যাথ অবজেক্টের মধ্যে যখন আমি ফ্লোর লিখব তখন এই মানে পয়েন্টের পরে যেগুলো আছে সেগুলো সবগুলোকে ফেলে দিবে, এটার ক্যারেক্টার এটা এরকম। ওকে, তো আচ্ছা এরকম এরকম আরো মেথড আছে। ম্যাথের পরে আর কি কি ইউজ করা যায় আমরা দেখি। তো আমরা যদি এখানে সাপোজ ইউজ করতাম, আচ্ছা এটা থাক, আমরা এটা থাক এরকম, আমরা যদি এখানে ইউজ করতাম CEIL তাহলে কি হতো? 8 হয়ে যেত, কারণ হচ্ছে এর পরে যে মানে উপরের যে ভ্যালুটা, মানে 7 পরের যে ভ্যালুটা সেটা শো করবে, মানে পয়েন্টের পরে যদি পয়েন্ট যদি থেকে থাকে তাহলে উপরে অ্যাবোভ মানে উপরের দিকে যে ভ্যালুটা আছে সেটা শো করবে এখানে, তাহলে 8 শো করতেছে। আচ্ছা আবার ধরেন এখানে যদি আমরা রেখে দেই কত, এইট যদি রেখে দিই, এবং এখানে যদি আমি এখানে যদি রাখি SQRT স্কোয়ার রুট, কত শো করবে? ও আচ্ছা, স্কোয়ার রুট মানে SQRT স্কোয়ার রুট। এখানে যদি আমরা সাপোজ 64 রাখতাম কত শো করছে? 800 করছে, কারণ হচ্ছে আমরা জানি 8 8 8 8 64 64। তো আবার আমরা যদি এখানে দিই হচ্ছে 25 1 25 2 25, 1500 করছে, আমরা জানি 15 15 225 হয়। আচ্ছা আবার যদি আমরা আমরা যদি এখানে লিখি সাপোজ পিআই, তাহলে পায়ের মান শো করবে 3.1415 সামথিং, যেটা শো করে আর কি,
জাস্ট পায়ের যে মান সেই পায়ের মানটা শো করবে। আর কি শো করাতে পারি আমরা? আমরা কি শো করাতে পারি? আমরা এখানে শো করাতে পারি হচ্ছে মিন নাম্বার, মানে সর্বনিম্ন একটা নাম্বার। আমরা যদি এখানে অনেকগুলো নাম্বার থাকে, সাপোজ থাকলো, তারপর থাকলো তারপরে থাকলো, এরকম যদি থেকে থাকে তাহলে আমরা যদি মিনটা শো করতে চাই তাহলে এখানে মিনটা শো করবে 22। এখানে 22 আছে। আবার যদি আমরা একইভাবে যেহেতু আমরা মিনের মান পাই তার মানে ম্যাক্স তো শো করানো যাওয়ার কথা, তাহলে এখানে যদি দেখে দিয়ে দিই ম্যাক্স এম এ এক্স ম্যাক্স, তাহলে ম্যাক্স শো করবে এখানে সবচেয়ে বড় 78, এই যে এটা শো করছে। তো আই হোপ আমরা বুঝতে পারছি। এরকম আরও অনেক কিছু আছে, আমরা যদি একটু দেখি কী কী দেখলাম। ফ্লোর দেখলাম, সেল দেখলাম, স্কোয়ার রুট দেখলাম। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে এটাকে একটু রাউন্ড যদি লিখি, সাপোজ আমরা এখানে দিয়ে দিলাম 4.5। ওকে, আমরা যদি এখানে দিয়ে দিই এন ইউ এম নাম্বার, তাহলে কি শো করার কথা? আমরা দেখি 4.5 যদি দিয়ে দিই তাহলে 5 শো করবে। 4.5 দিলে 5 শো করবে, কারণ হচ্ছে এটা রাউন্ড ফিগার হয়ে যাবে আর কি, এবং মানে অ্যাবোভ উপরে যেটা সেটা শো করবে। আবার যদি আমরা 4.2 দেই বা 1 দেই তখন কি শো করবে? তখন কিন্তু 4 শো করবে। 4.5 দিলে 5 শো করছে, 4.4 দিলে কি শো করবে? 4 শো করবে। 4.5 দিলে আবার 5 শো করছে, মানে 4.4 পর্যন্ত 4 শো করবে, 4.5 এর উপরে হয়ে গেলে আবার 5 শো করবে। এই হচ্ছে ব্যাপার। আবার যদি আমরা এখানে আচ্ছা আমরা একটু রাউন্ড বুঝলাম, আমরা এখানে ধরেন দিলাম POW, পাও, পাও মানে পাওয়ার। ওকে, আমরা যদি এখানে দিয়ে দিই 4.5 বা 4.3, তাহলে 4K তিনবার, মানে 4-এর পাওয়ার তখন 3 হয়ে যাবে। আমরা যদি 4-এর পাওয়ার 2 দিয়ে দিই তাহলে কত হয় আমরা জানি, 4×4=16, 1600 করছে। আমরা যদি 4-এর পাওয়ার 9 দিয়ে দিই তাহলে 4 × 4 × 4 × 4 × 4 এবং 9টা দিলে যেরকম যে রেজাল্ট হয় সেই রেজাল্ট এখানে শো করছে, মানে পিও পাও এরকম পাওয়ার দিলে আর কি। আচ্ছা, আবার হচ্ছে আমরা ফ্লোর দেখলাম, আমরা তারপর হচ্ছে ইউজ করতে পারি কি, আমরা ধরেন যদি আমরা র্যান্ডম শো করাতে পারি কিন্তু। আচ্ছা, এটা আমরা একটু কমেন্ট করে রাখি। আচ্ছা, আমরা যদি এখানে দিয়ে দিই রাউন্ড দিছিলাম তো, আমরা এখানে দিয়ে দিই র্যান্ডম। র্যান্ডম দিলে কি শো করে দেখেন? এরকম র্যান্ডম শো করছে, র্যান্ডম ভ্যালু, অনেকগুলো ভ্যালু। আমরা যদি এখানে রিলোড দিই নতুন এক নতুন নতুন ভ্যালু আসছে, মানে কোনো ভ্যালুর সঙ্গে কোনো ভ্যালুর মিল নেই। আচ্ছা, এখানে মানে 0 থেকে শুরু করে 9 পর্যন্তের মধ্যে শো করছে। তো আমরা যদি একটা পূর্ণ 1, 2, 3 এরকম যদি কোনো আমরা নাম্বার চাই, সেক্ষেত্রে অবশ্যই আমরা এটাকে গুণ করতে পারি 10 দিয়ে। 10 দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু দেখেন, আমরা যদি আবার গুণ করি এখানে 1 আছে, আবার 1, 2, 5, 2, 5, 1 এরকম করে 9 পর্যন্ত শো করবে, কিন্তু 9-এর উপরে কিন্তু শো করবে না। আচ্ছা, আবার আমরা যদি এটুকু বাদ দিতে চাই, আমরা জানি এতটুকু যদি বাদ দিতে চাই তাহলে এই জিনিসটাকে সুন্দর করে যদি বাদ দিতে দেওয়ার জন্য জাস্ট
math dot floor এর মধ্যে দিলেই তো শেষ হয়ে যায়, ঠিক না? তখন কিন্তু এইট থ্রি সিক্স এইট নাইন, দেখেন নাইন পর্যন্ত শো করছে, সুন্দর না? তাহলে আমরা ইচ্ছা করলে র্যান্ডম কোনো ভ্যালু শো করাতে পারি এভাবে ইচ্ছা করলে, নয় পর্যন্ত শো করবে। আমরা যদি চাই যে না আমরা আমরা জিরো শো করাবো না, আমরা এখানে এরকম করে শো করলে জিরো শো করবে, বাট আমরা চাচ্ছি না এভাবে না শো করে আমরা জিরো শো করাবো না, সেক্ষেত্রে কিন্তু ইচ্ছা করলে প্লাস ওয়ান দিতেই পারি। প্লাস ওয়ান দিলে কিন্তু তখন তখন জিরো শো করবে না, তখন একদম টেন পর্যন্ত শো করবে। দেখেন ওয়ান থেকে শুরু করে টেন পর্যন্ত শো করবে, টেন একবার আসলো না, বাট আসা উচিত ছিল একবার, এই যে আসছে। আই হোপ আমরা বুঝতে পারছি ম্যাথ ম্যাথ অবজেক্টটা জাভাস্ক্রিপ্টের, তো এইগুলো দিয়ে অনেক কাজ করতে হয় সময় এক সময়। তো আই হোপ এই এপিসোডটা আপনাদের ভালো লেগেছে, তো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।